আমি জয়দেব, আজকে ইতিহাস থেকে দশম শ্রেণীর ঔপনিবেশিক শাসনকালে সমাজ এবং সাংস্কৃতিক আন্দোলনে ইয়ং বেঙ্গলদের কি ভূমিকা ছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখা ভালো যে ইয়ং বেঙ্গল যে আন্দোলন হয়েছিল সেটা পড়তে গেলে ডিরোজিওর নাম আসবে। তিনি কিভাবে ছাত্রছাত্রীদের প্রভাবিত করেছিলেন, এই আন্দোলনের লক্ষ্য কি ছিল, এদের সীমাবদ্ধতা কি ছিল, কিভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, 1831 সালে মারা যান। তিনি এক পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ড্রুমেন্ডের একাডেমিতে তিনি পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনি 1826 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের অধ্যাপক রূপে নিযুক্ত হয়েছিলেন। তিনি ইংরেজি এবং সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, মানবতাবাদী, সংস্কারক, বিভিন্ন রকমের ভাবে তাকে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি তার যুক্তিবাদী যে মন সেটা ছাত্রছাত্রীদের গভীরভাবে প্রভাবিত করেছিলেন। তিনি যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রভাবিত করেছিলেন তাদের মধ্যে ছিলেন রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, আরও অনেক মানুষ ছিলেন, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, এই সমস্ত ছাত্রছাত্রীরা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এদের নিয়ে যে সংগঠন তৈরি করেছিলেন সেটাকে ইয়ং বেঙ্গল বা নব্য বেঙ্গল আন্দোলন বলা হয়ে থাকে। শিবনাথ শাস্ত্রী তিনি ডিরোজিও সম্পর্কে বলেছিলেন যে লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে তেমনি বালক দিগকেও বা ছাত্রছাত্রীদেরকেও তিনি ডিরোজিও এইভাবে আকর্ষণ করতেন। ডিরোজিও যে শিক্ষা সেটা শুধু চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার বাইরেও তিনি সমানভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাতেন, তাদেরকে বিভিন্ন আলাপ আলোচনা অংশগ্রহণ করতেন, তাদেরকে বোঝাতেন, তার যুক্তিবাদী মানবতাবাদী যে শিক্ষা সেটাকে দিতেন। এইভাবে তিনি ছাত্রছাত্রীদের কাছে ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড হয়ে উঠেছিলেন। তাহলে আমরা কি দেখছি যে ডিরোজিও 1809 জন্ম, 1831 তার মৃত্যু হয়েছিল। এই সময় কালে তিনি বিভিন্ন রকমের কাজকর্ম করেছেন, তার মধ্যে হচ্ছে ইয়ং বেঙ্গল তৈরি করেছিলেন, তিনি হিন্দু কলেজে অধ্যাপক রূপে নিযুক্ত হয়েছিলেন এবং যে সংগঠন তৈরি করেছিলেন সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল সংগঠন। এই যে হিন্দু কলেজে যে সংগঠন তৈরি করেছিল ইয়ং বেঙ্গল, এরা কিভাবে সমাজ এবং সংস্কৃতি আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা আমরা দেখব। তাদের অনেক রকমের আক্রমণে অনেক লক্ষ্য ছিল, যেমন অন্ধবিশ্বাস ত্যাগ করে তিনি ছাত্রদের যুক্তিবাদী এবং সত্যানুসন্ধানী করে তোলার চেষ্টা করেছিলেন। তিনি ছাত্রদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, মানবতাবাদের প্রসার ঘটিয়েছিলেন, স্বাধীন চিন্তার বিকাশ ঘটানো, প্রচলিত সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় কুসংস্কারের বিরুদ্ধে স্বাধীন মতামত প্রকাশের ব্যবস্থা করেছিলেন, নারী শিক্ষা, নারী স্বাধীনতার পক্ষে মতামত গড়ে তোলার চেষ্টা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা, স্বদেশ প্রেম, জাতীয়তাবোধের বিকাশ ঘটানো তাদের আক্রমণে আরও লক্ষ্য ছিল, হিন্দু ধর্মে যে কুসংস্কার, মূর্তি পূজা, প্রচলিত হিন্দু ধর্মে দাসপ্রথা, নারী নির্যাতন, কোম্পানির একচেটে বাণিজ্য, চিরস্থায়ী বন্দোবস্ত, বিভিন্ন রকম বিষয়ে তারা আক্রমণ করেছিল বা সমালোচনা করেছিল। বলে রাখা হলো যে পাশ্চাত্যে যে সমস্ত দার্শনিকরা ছিলেন সেখানে ভলতিয়া, রুশো, বেন্থাম, টম পেইন, মিল, এদের আদর্শ কিন্তু ডিরোজিওর মাধ্যমে এই রামতনু লাহিড়ী, রাধানাথ সিদ্ধা, রসিককৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, এরা কিন্তু তারা পরিচিতি লাভ করেছিল এবং তাদের মধ্যে এই যুক্তিবাদী মানসিকতা গড়ে উঠেছিল এবং তারা আমাদের যে হিন্দু ধর্ম ছিল সেটাকেও তারা আক্রমণ করতে ছাড়েনি। আর তারা এই কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিল 1828 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এখানে কি কি করা হতো না, এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হতো, প্রচলিত সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় কুসংস্কারের বিরুদ্ধে স্বাধীন মতামত ব্যক্ত করা হতো এবং এই সংগঠনের প্রধান মুখপাত্র কি ছিল, এথেনিয়াম, যেটা 1830 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়াও ডিরোজিও বেশ কিছু ইংরাজি পত্রপত্রিকাও প্রকাশ করেছিল, তার মধ্যে ক্যালাইডোস্কোপ ডিরোজির উদ্যোগে প্রকাশিত হয়েছিল, হেস প্রাস, ক্যালকাটা লিটারেরি গেজেট, এগুলো হয়েছিল। এছাড়াও তার স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায় ফকির অফ জঙ্গিরা, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই সমস্ত কাজের মধ্য দিয়ে আমরা ডিরোজিওর যে স্বদেশ প্রেম সেটা কিন্তু আমরা
পরিচয় পেয়ে থাকি। ডিরোজিও যেভাবে সমাজকে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন, তার দ্বারা পরবর্তীকালে আমরা দেখলাম যে সমস্ত ইয়ং বেঙ্গলরা ছিল ডিরোজিওর মৃত্যুর পরে সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আমাদের হিন্দু ধর্মকে কিভাবে সমালোচনা করতেন, না যারা ইয়ং বেঙ্গলরা বলতেন যে আমরা নিষিদ্ধ খাদ্য খাই, হ্যাঁ, তারপরে হিন্দু ধর্মে যে প্রতিমা পূজা করা হতো সেটাকেও সমালোচনা করেছিলেন, গঙ্গা জলে পবিত্র নেমে প্রশ্ন তুলেছিল, উপবিত ছিঁড়ে দিত, হ্যাঁ, এবং দেখা যায় যে কালীমাকে গুড মর্নিং বলতো, এইভাবে তারা হিন্দু ধর্মকে সমালোচনা করেছিল। এবং এর ফলে হিন্দু ধর্মের যে রক্ষণশীল সমাজ তারা ভয় পেয়ে যায় এবং তারা একসময় ডিরোজিওর বিরুদ্ধে তারা সেখানে সমালোচনা করছে এবং তারা তাকে হিন্দু কলেজ থেকে বিতাড়নের একটা ব্যবস্থা করছে এখানে। এবার যে সমস্ত মানুষ এই ডিরোজিওর বিরুদ্ধে হিন্দু কলেজে অভিযোগ জানিয়েছিল তাদের মধ্যে রাধাকান্ত দেব, রাম কমল সেন, চন্দ্রকুমার ঠাকুর এরা জানিয়েছিল, এবং একসময় হিন্দু কলেজের কর্তৃপক্ষ ডিরোজিওকে সেখান থেকে পদচ্যুত করেছিল। কিন্তু ডিরোজিও এখানে পদচ্যুত হয়ে যাওয়ার পরেও তিনি তার কাজে যে কাজ সেটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় অর্থ সংকটে পড়েছিল, তিনি তার বিভিন্ন আসবাবপত্র বইপত্র বিক্রি করে দিয়েছিলেন। যাই হোক, তিনি তার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং 1831 সালে মারা গেছেন। কিন্তু তার মরে যাওয়ার পরেও, অর্থাৎ মৃত্যুর পরে, অর্থাৎ তার দেহত্যাগের পরেও তার এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারিচাঁদ মিত্র, রামতনু লাহিড়ি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এরা বিভিন্ন সংগঠন এবং পত্রপত্রিকা তৈরি করেছিলেন, তার মধ্য দিয়ে তাদের কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে সাধারণ জ্ঞান উপার্জনী সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এবং পত্রিকার মধ্যে রয়েছে জ্ঞান অন্বেষণ, এনকোয়ার, বেঙ্গল স্পেকটেটর, হিন্দু পায়োনিয়ার, এর মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, যে ইয়ং বেঙ্গল আন্দোলন ডিরোজিওর মাধ্যমে শুরু হচ্ছে এবং তার ছাত্রছাত্রীরা সেই আন্দোলনকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মৃত্যুর পরেও নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখব যে ইয়ং বেঙ্গল যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সীমাবদ্ধ রূপ কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকে বলে থাকেন যে এই যে সংগঠনটা ছিল এদের কোনো ইতিবাচক দিক ছিল না, অর্থাৎ এরা সমালোচনায় করছে, কিন্তু এর গঠনমূলক দিক কি, কিভাবে সমাজকে গঠন করা যাবে, মানুষকে সেই রাস্তাটা দেখাতে পারেনি। তাছাড়া এদের যে আন্দোলন সেটা শহরে যারা মধ্যবিত্ত শিক্ষিত মানুষ তাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেখানকার শ্রমিক বা কৃষকদেরকে তাদের আন্দোলন প্রভাবিত করতে পারেনি, তাদেরকে কোনো রাস্তা দেখাতে পারেনি শ্রমিক বা কৃষকদের কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায়, এর ফলে এসেনির মানুষ তাদের সঙ্গে বিরত থাকে, এটাও একটা দুর্বলতা দিক। তাছাড়া মুসলিম সমাজে একটা বড় অংশ তাদের থেকে বিচ্যুত হয়েছিল, দরিদ্রদের প্রতি উদাসীনতা দেখিয়েছিল এরা। এছাড়া এরা সীমাহীন প্রগতিশীল কথা বলছে, পাশ্চাত্য না প্রাচ্য কোনো বিষয়ে তাদের স্বচ্ছ ধারণা থাকছে না। তারা হিন্দু ধর্মকে যেভাবে সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছেছিল যে হিন্দু সমাজ একসময় ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ। এছাড়া ঐতিহ্যে প্রত্যাবর্তন, এটাও আর একটা দুর্বলতা, অর্থাৎ ডিরোজিওর মৃত্যুর পরে যে সমস্ত ইয়ং বেঙ্গলরা ছিল তারা অনেকে আবার পুরনো যে ঐতিহ্যে তারা ফিরে এসেছিল, সেটাও এই আন্দোলনকে দুর্বল করে তুলেছিল। তাহলে আমরা সামগ্রিক আলোচনার পরিশেষে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইয়ং বেঙ্গল আন্দোলন আমাদের সমাজ এবং সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা বিভিন্ন বিষয়ে কুসংস্কার বিরুদ্ধে, রাষ্ট্রীয় অসাম্যের বিরুদ্ধে, নারী পুরুষ সমান অধিকার কুসংস্কার বিরুদ্ধে, তারপর সেখানে শিক্ষা বিস্তার প্রতি যে কুসংস্কারগুলো রয়েছে তাদের বিরুদ্ধে তারা সমানভাবে সমালোচনা করেছিল। কিন্তু তাদের বেশ কিছু দুর্বলতার দিকও আমরা লক্ষ্য করেছিলাম, হ্যাঁ, যেগুলো কিছুক্ষণ আগে আমরা বললাম যে তাদের মধ্যে কোনো প্রগতিশীল কথা বলছে কিন্তু তারা গঠনমূলক কোনো দিক দেখাতে পারেনি, অনেক মানুষ এর মধ্যে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েনি। তা বিভিন্ন জন তাদের এই মূল্যায়ন করেছে বিভিন্নভাবে, যেমন ডেভিড কপ তার ভ্রান্ত পুঁথিপড়া বুদ্ধিজীবী বলে এই ইয়ং বেঙ্গলদের অভিহিত করেছিলেন। অন্যদিকে ডক্টর সুমিত সরকার বলেছিলেন যে সামান্য বুদ্ধিজীবী অংশ ছাড়া বাঙালি সমাজের বৃহত্তর অংশের উপর এদের প্রভাব ছিল শূন্যের কোথায়। নানা ত্রুটি বিচ্যুতি ও সমালোচনা সত্ত্বেও জাতীয় জীবনে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অবদান কখনো অস্বীকার করা যায়নি।
তাহলে এদের অবদানকে একবারে অস্বীকার করা যাবে না, একবারে যে এদের যে অবদান নেই সে কথা বললে ভুল হবে। কারণ তিনি যে যুক্তিবাদী মানসিকতা, অর্থাৎ যুক্তি দিয়ে সবকিছু বিচার করার যে মানসিকতা তৈরি করেছিলেন, এর দ্বারা আমাদের সমাজ উপকৃত হয়েছিল। আর ডিরোজিও বাঙালি না হলেও বাঙালির জীবনে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, এবং তিনি যেভাবে ছাত্রছাত্রীদের ভালোবাসতেন, যেভাবে শিক্ষাটা দিয়েছিলেন, পাশ্চাত্যের যে আদর্শটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, তার প্রভাব কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিস্তার করেছিল। আর জন্মসূত্রে তিনি বাঙালি না হয়েও বাঙালির মনে একটা দাগ কেটে রয়েছে। তিনি একধারে শিক্ষক, একধারে কবি, একদিকে সাংবাদিক। তাহলে আজকে আমরা ডিরোজিও সম্পর্কে জানলাম, ইয়ং বেঙ্গল সম্পর্কে জানলাম, তাদের আন্দোলন কেমন ছিল, কোন কোন বিষয়ের উপর আন্দোলন করেছিল, এদের সীমাবদ্ধতা কী ছিল, সেই সব বিষয়গুলো আজকে আমরা উত্তরগুলো জানার চেষ্টা করলাম বা জানলাম। নমস্কার।